মাইক্রো কম্পিউটার বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় একটি কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটার মূলত তিনটি ধাপে তাদের কার্য সম্পন্ন করে থাকে, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। এই প্রসেসিং প্রক্রিয়াটাকে বা প্রসেসিং ইউনিটটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, লজিক গেট, কন্ট্রোল ইউনিট অ্যান্ড মেইন মেমোরি। অর্থাৎ তুমি যখন তোমার কম্পিউটার কোনো একটা ডেটা ইনপুট করো, থিঙ্ক আবাউট হতে পারে তুমি তোমার কম্পিউটার কিবোর্ড থেকে এ প্রেস করলা এবং এই ডেটাটা বা এই এটা তোমার কম্পিউটারের সিপিউতে প্রসেসিং করবে তিনটি ধাপে। প্রথমে এটা প্রধান মেমোরিতে যাবে এবং সেই প্রধান মেমোরিতে র্যামে এই ডেটাটা পৌঁছে যাবে। দেন সেই র্যাম থেকে কম্পিউটারের লজিক গেট অ্যান্ড কন্ট্রোল ইউনিটের মাধ্যমে প্রসেসিং প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি তোমার মনিটরে এর আউটপুটটা দেখা যাবে। সো আমরা যখন কোনো একটা কি বা কোনো একটা ডেটা আমাদের কম্পিউটারে প্রেরণ করি, তখন সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের আলটিমেটলি আউটপুট দেয়। এবং আজকে আমরা আলোচনা করব কম্পিউটারের মেমোরি কি এবং মেমোরির প্রকারভেদগুলো নিয়ে। কম্পিউটারের মেমোরি মূলত দুই প্রকার, নাম্বার ওয়ান মেইন মেমোরি অ্যান্ড নাম্বার টু সহায়ক মেমোরি। এই মেইন মেমোরি এবং সহায়ক মেমোরির বিষয়গুলো আজকে আমরা জানব। কম্পিউটারের মেইন মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, র্যাম অ্যান্ড রম। আই গেস আমরা সবাই র্যাম এবং রম সম্পর্কে জানি, কেননা আমরা সবাই মোবাইল ফোন সম্পর্কে জানি এবং তাতেও কিন্তু র্যাম এবং রম থাকে। সো এই র্যাম এবং রম, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড রম হচ্ছে রেড অনলি মেমোরি। র্যাম হচ্ছে কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি এবং অন্যদিকে রম হচ্ছে একটি স্থায়ী মেমোরি। কম্পিউটারের র্যাম কাকে বলা হয়? কম্পিউটার মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে এবং র্যাম হচ্ছে আমরা যখন কোনো একটা ডেটা আমাদের কম্পিউটারে প্রেরণ করি বা ইনপুট করি, তখন সেই ডেটাটা আমাদের কম্পিউটারের র্যামে গিয়ে পৌঁছায় এবং সেই র্যাম থেকে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদেরকে আউটপুট দেয়। এটা হচ্ছে র্যাম এবং এই র্যামটা অস্থায়ী মেমোরি বলা হয়। এই র্যামে রিড অ্যান্ড রাইট দুটাই করা যায়। অন্যদিকে রম একটা স্থায়ী মেমোরি। এই রমটা কম্পিউটার যখন তৈরি করা হয় তার সাথে সাথে এই কম্পিউটারের রমটাকে সংযুক্ত করে দেওয়া হয় এবং এই রমের মধ্যে বেশ কিছু প্রোগ্রাম সেট করে দেওয়া হয় যা কখনও ধ্বংস হয় না। এবং এই রম হচ্ছে একটা স্থায়ী মেমোরি, রিড এবং রাইট দুটাই করা যায়। এর নাম্বার টু সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক। আই গেস আমরা সবাই হার্ড ডিস্ক সম্পর্কেও জানি। হার্ড ডিস্ক হচ্ছে আমরা যখন কম্পিউটারকে ওপেন করি দেন আমাদের মাই কম্পিউটারে আমরা ক্লিক করি। মাই কম্পিউটার ক্লিক করার পর কিন্তু আমরা বিভিন্ন লোকাল ডিস্ক দেখতে পাই, লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই। এই লোকাল ডিস্ক সি ডি ই এগুলো হচ্ছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে অনেকগুলো ডেটা বা ইনফরমেশন একত্রে রাখা যায় এবং হার্ড ডিস্কে মূলত কম্পিউটার যে অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ থাকে এই উইন্ডোজটা লোড করা থাকে। অর্থাৎ আমাদের এই কম্পিউটারের মধ্যে আমরা যেমন মিউজিক, ভিডিওস ইত্যাদি ফাইল বা ওপেন করি বা ইত্যাদি ফাইলগুলো দেখি, এগুলো সম্পূর্ণ ফাইলগুলো আমাদের হার্ড ডিস্কে থাকে এবং এই হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা র্যামের চাইতে অনেক বেশি।